হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদের সামনে আমরা হাজির হয়েছি বিট লবণ নিয়ে। বিট লবণ আমরা কম বেশি সবাই চিনি, এটি আমাদের পরিচিত একটি খাদ্য উপাদান। এটি খাবারকে অনেক সুস্বাদু করে। আপনারা দেখতেই পাচ্ছেন বিট লবণের এই যে বোতলে, এগুলো পাউডার হিসেবে পাওয়া যায়, আবার চাকা হিসেবেও পাওয়া যায়। এই যে দেখুন, খাবারকে চটজলতেই সুস্বাদু করলেও বিট লবণে রয়েছে নানাবিধ ক্ষতিকর প্রভাব যা অনেকেরই অজানা। বিট লবণের প্রধান উপাদানগুলোর মধ্যে রয়েছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট, লোহা, ম্যাগনেশিয়াম, ফেরিক অক্সাইড, ফেরাস সালফেট ও ফ্লোরাইড ইত্যাদি। অনেকের ধারণা সাধারণ লবণের চেয়ে বিট লবণে সোডিয়াম কম থাকে বলে তা হয়তো উচ্চ রক্তচাপ কমায় ও শরীরের পক্ষে ততটা ক্ষতিকর নয়। ভারতের দিল্লির ফ্লোরোসিস গবেষণা ও পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের দেওয়া তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে বিট লবণ খাওয়ায় ভারতে ফ্লোরাইড বিষক্রিয়ায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা ছাড়িয়েছে প্রায় 66 মিলিয়নেরও বেশি। এই গবেষণার পর প্রতিষ্ঠানটি বিট লবণ ও বিট লবণ দিয়ে তৈরি স্ন্যাক্স বা আয়ুর্বেদিক ওষুধ খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেয়। বেশ কিছু গবেষণায় দেখা গেছে বিট লবণে প্রায় প্রতি মিলিয়নে রয়েছে 250% পরিমাণ ফ্লোরাইড। এটি পটাশিয়াম বা সোডিয়াম যে কোনো ফ্লোরাইড হতে পারে যা প্রচুর টক্সিন সমৃদ্ধ। 4.9 গ্রাম অর্থাৎ প্রতি চা চামচ বিট লবণে রয়েছে 0.56 গ্রাম ফ্লোরাইড। ফ্লোরাইড থাইরয়েড গ্রন্থি, হাড়, জয়েন্টের জন্য মারাত্মক ক্ষতিকারক। এটি এমন একটি উপাদান যা সীসা, পারদ ও রেডন গ্যাসের মতোই বিষাক্ত। দাঁত ও হাড়ের গঠনে ফ্লোরাইড প্রয়োজনীয় উপাদান। মানব দেহে ফ্লোরাইডের সহনীয় মাত্রা 2-3 মিলিগ্রাম, কিন্তু তা যদি 4 মিলিগ্রামের চেয়ে উপরে চলে যায় তা বিষে পরিণত হয়। খাবার পানিতেও ফ্লোরাইড রয়েছে। 1 লিটার পানিতে 0.5-1.0 মিলিগ্রাম ফ্লোরাইড থাকে। এর বেশি মাত্রায় থাকলে তা দূষণ পর্যায়ে চলে যায়। শরীরে ফ্লোরাইডের অতিরিক্ত মাত্রা ফ্লোরোসিস নামের রোগ তৈরি করে, ফলে ওজন হ্রাস পায়, ত্বকে প্রদাহ দেখা দেয়, দাঁতের ক্ষতি হয়। তাই আজ থেকে বিট লবণকে না বলুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।